Good morning, friends, and welcome back to my channel. Good channel, Tanita. Ashwari, to my show, I cook. Hello, to Amel, cook. Hello, I'm going to go to the house. সকাল সকাল না যেতে ভালোই লাগে বেশ মর্নিং ওয়াক মনে ওয়াক মনে হচ্ছে সকালে তো ওঠার অভ্যাস নেই আজকে সকালে উঠে বেশ ভালোই লাগছে হেঁটে হেঁটে যাচ্ছি কাছে তোমার 5 মিনিটের রাস্তা ওই দেখো শাশুড়ি মা আসছে চলো যাই চলো এবার বাড়ি যাই যাই না আরুষ কি করছে আমার মনে হয় বাজে প্রায় 7:30 তখন তো ঘুমাচ্ছিল এখন জানি উঠে গেছে চলো যাই ঘরে গিয়ে আবার কথা বলছি ঠিক আছে এই দেখো পড়ছি দিয়েছি হাই চলে আসলাম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একদম টিপটপ হয়ে তোমাদের কাছে চলে আসলাম একদিক দিয়ে সকাল সকাল উঠে উঠলে না সব কাজ না জলদি হয়ে যায় আমি না দেখলাম আজকে আজকে উঠেছি তো তোমার প্রায় 5:30 সময় উঠে পুরো ফ্রেশ ট্রেশ হলাম দাঁত দাঁত ব্রাশ করলাম পরে একটু জল খেলাম খেয়ে 5:45 দিকে তো তোমার সাথে দেখা করলাম আজকে সকাল সকাল উঠেই তোমাদের সাথে দেখা করলাম উঠে চলে গেলাম ভোট দিতে তো 5:45 গেলাম গিয়ে লাইনে ফার্স্টে যাওয়াতে না শুধু সেকেন্ড মানে আমার সামনে একজন মহিলা মানে আলাদা আলাদা করে অনেকগুলো ভোট ছিল যেহেতু ভিড়ভাড়টা যেন না জমে আর ডিস্টেন্স যেন মেনটেন থাকে তার জন্য মানে আলাদা আলাদা করে অনেকগুলো র ছিল মানে লাইনের র অনেকগুলো ছিল তার জন্য বেশি আমাদের ভিড় ফেস করতে হয়নি কিন্তু যখন আমরা মানে আমার আগে একজন ছিল তারপরে সেকেন্ডই আমি ঠিক আছে তো জলদি হয়ে গেছে আর যখন আমরা বেরিয়ে আসছি তখন দেখি ধুমসে স্টার্ট হচ্ছে তো ভালোই হয়েছে না সকাল সকাল চলে আসলাম তো বাড়িতে ঢুকতে দেখতে তোমার 7:15 বেজেছে তার তো ওটাও তোমাদের সাথে দেখিয়েছি আর আমার ফার্স্ট বোর্ড এই দেখো ফার্স্ট বোর্ড একদম মানে একটা নতুন এক্সপিরিয়েন্স সেটা না একটু নার্ভাস নার্ভাস লাগছিল তো যাই হোক তো দেখো বাতি কয়টা বাজে জাস্ট দেখো 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি মানে 15:10 বাজে এবার সময় আমার ঘরের কোনো কাজই হয় না শুধু একটু ঘর দোয়ার খালি গুছায় আর আজকে ঘর দোয়ার গুছিয়ে ঘর ছাড়ো দিয়ে ঘর মোছা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে টিফিন অলমোস্ট অর্ধেক হয়ে গেছে জাস্ট আমরা 10টার সময় রুটি বুটি খাই তার জন্য রুটিটা এখনো হয়নি কিন্তু আটা মাখা হয়ে গেছে আর আজকে টিফিনে হচ্ছে হলো বাঁধাকপির তরকারি আজকে আমাদের নিরামিষ আজকে শনিবার তার জন্য আজকে নিরামিষ আর আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে ওই পরোটাই হবে রুটিটা ভালো লাগে না আর মানে অলমোস্ট সব শেষ আর এদিক দিয়ে পিসি মানে আমার পিসি তো মানে এসছে সবাই জানো ত্রিপুরা থেকে যে পিসি এসছে উনি কী করে বসে থাকে উনি বসে বসে সবজি কুটুকুটি কাটাকাটি করছে আর জানোই তো নিরামিষে একটু ঝামেলা বেশি থাকে কারণ কাটাকাটির অনেক প্রবলেম থাকে তো আর আমি কী করলাম আমি মাত্র স্নান টান করে আসলাম ওদিক দিয়ে সব কিছু রেডিমেডি করে রেখে গেছি আর আরুষকে কমপ্লেন আরুষ কমপ্লেন খেয়ে নিয়েছে এখন যাই গিয়ে পুজোটা দিয়ে আসি এসে তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে আর ভালো লাগছে কিন্তু সকাল সকাল উঠে না কাজকর্মগুলো হয়ে গেলে ভালোই লাগে দেখা যাক এখন থেকে সকাল সকাল উঠার চেষ্টা করবো ঠিক আছে না
বেস্ট কিন্তু। আর হেঁটে হেঁটে গেছি না, তখন সে রোদ ছিল না, রোদ জন্যই না আমার সকালে উঠে হাঁটতে ইচ্ছা করে না, কিন্তু অবভিয়াসলি সকালে উঠে হাঁটা তো কত ভালো, তাই না? চলো বেশি বকর বকর না করে আজকে অনেক কিছু তোমাদের সাথে দেখানোর ইচ্ছে আছে। কালকে আমরা গুয়াহাটি যাচ্ছি, কালকে 3:45 মানে বিকেল 3:45 ট্রেন। তো চল আর বেশি কথা না বলে জলদি করে পুজোটা দিই নি, তারপরে আবার আসছি, আমার সঙ্গে থেকো। আর এই দেখো আমার বর যখন দুপুরবেলা বোর্ড দিতে গেছিলো, তখন ক্লাবের সব দাদাগুলো তো অবভিয়াসলি ওর সব কটাই ওর ফ্রেন্ড, তো ওরা সব ওই বিরিয়ানি ধরে দিয়েছে। তো আমাদের আজকে দুপুরে আর আমাদের খাওয়ার দাওয়ার কিছু খাওয়া হয়নি, সবাই মিলে আজকে বিরিয়ানি দিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেছে। এমনি নিরামিষই ছিল আজকে, আমাদের শনিবার যত নিরামিষ ছিল তো আর হয়নি, তো এই খেয়ে আজকে হেভি দিন কাটা, দারুণ টেস্টি হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা আজকে খেয়েছি আমি আর আরুষা খাওয়া হয়ে গেছে, আর ঘরের এখনো কারো খাওয়া হয়নি। আর আমাদের আজকে লাঞ্চ ছিল, তোমরা তো দেখালাম তোমাদেরকে বিরিয়ানি, লাঞ্চে অনেক কিছু অন্য কিছু ছিল কিন্তু বিরিয়ানি খেলাম, বলবে হঠাৎ করে বিরিয়ানি। আরে আমাদের এখানে যেখানে বোর্ড যেখানে দিয়েছি, তো আমাদের ক্লাবের সব দাদাগুলোই আমাদের চেনা, তো ওখান থেকে তোমার আই মিন আমার বর গেছিলো বোর্ড দিতে, তো ওকে কতগুলো প্যাকেট ধরে দিয়ে দিয়েছে, তাই জন্য আমাদের আজকে দুপুরের লাঞ্চে হয়ে গেছে বিরিয়ানি। আর আরুষ বিরিয়ানির ওর বাবা আনতে দেরি, ওর বাবা বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, তো আজকে বিরিয়ানি খেয়েছে, ছেলে বড় হয়ে গেছে। চলো ঠিক আছে, আরুষকে ঘুম পাতায় আমি ঘুমাই, বিকেলবেলা জলদি করো, তোমার কাছে আবার চলে আসছে, ঠিক আছে আমার সঙ্গে থেকো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা একদম ভালো নেই। কালকের ব্লগটাকে আজকে টেনে নিয়ে আসলাম, কালকে আমি সকালবেলা ভোট দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, তো তারপরে তোমাদেরকে বলেছিলাম, আর ওটা আমার লাইফের প্রথম ভোট, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার আগে আমার নানান কারণে নানান টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ভোট দেওয়া হয়নি। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার এজ ছিল 21 ইয়ার, যখন আমার বিয়ে হয়েছে, তো আর 3 বছর পর মনে ভোটের গণনা ছিল, তো তখন জানি কিসের জন্য জানি মানে এতটা ভ্যালু দিইনি। তারপরে আজকে 5 বছর পর মিন্স তো এখনই তো, হ্যাঁ এখনই তোমার আবার ভোটটা হলো, তো তাই আমি ভোটার কার্ড বানিয়ে নিয়েছি, যে যাই হোক এই বছর তো ইলেকশন হলো, তো এই বছর আমি প্রথম ভোট দিলাম, তার জন্য কাকু তোমার সাথে শেয়ার করলাম। আর আমার কালকে কত আনন্দ ছিল কাকু তোমার সাথে, এটাও বলেছি যে বিকেলবেলা তোমার সাথে অনেক কিছু শেয়ার করব, তো শেয়ারের মধ্যে কী করবো, শেয়ারের মধ্যে তোমার তোমরা তো জানোই আমি গুয়াহাটি যাচ্ছিলাম, আজকের দিনে আমি গুয়াহাটি যাচ্ছিলাম, মানে আজকে হলো 18 এপ্রিল, আজকে আমি গুয়াহাটি যাচ্ছিলাম, গুয়াহাটি টিকিট আমার কাটা ছিল, তো আমার বোনের ছেলের অন্নপ্রাশন ছিল, তার জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম, আর সোনার আংটি দেব, সেই সব তোমাদের সাথে শেয়ার করতাম হলে, কিন্তু আমাদের আর গুয়াহাটি যাওয়া হবে না, ক্যান্সেল হয়ে গেছে। তোমাদের কাছে আসলাম, ভাবলাম কি তোমার সাথে একটু কথাবার্তা বললে না আমার মনটা ভালো লাগবে, তার জন্য একটু বকর বকর করি, কি বলবো বলো তো, কিছু বলার নেই। আমার আজকের মনে হয় আরো বেশি খারাপ লাগছে, আজকে আমাদের যে টিকিট আই মিন ট্রেনের টাইম ছিল হলো 3:45, আর এখন বাজে প্রায় 10:45, তো সকাল থেকে উঠে না একদম কিছু করতে ইচ্ছা করছে না, কোনো মতো বিছানাটা গুছিয়েছি, এখনো ঘর দুয়ার ঝাড়টা দিইনি, ঘর দুয়ার মুছে টুছিনি, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কারণ এখন আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে সব রেডিমেডি করে আমাদের এখন অলমোস্ট মানে সব রেডিমেডি হয়ে 12টার সময় আমরা বেরিয়ে যেতাম হলে, কারণ আমাদের বিকেল 3:45 ট্রেন ছিল। আজকে থেকে 1.5 বছর হয়ে গেছে আমি বাবা বাড়ি যাচ্ছি না, বাবা মাকে দেখছিলাম, বোনদেরকে দেখছি না, কাউকে দেখতে পারছি না, দেখতে পারি আমি ভিডিও কলিং করে দেখতে পারি, কিন্তু ভিডিও কলিং এর দেখা আর এমনিতে গিয়ে ছুঁয়ে দেখা তো কত ডিফারেন্স, কিন্তু কিছু করার নেই,
ওখানে শুনছি, ওখানে কেন এখানেও শুনছি করোনা টেস্ট হচ্ছে, আর ওখানে নেমেও তো, এখানে হলে ঠিক আছে টেস্ট মেস্ট করে যদি অসুবিধাও হয়ে লাগলে গেলাম না, কিন্তু ওখানে গিয়ে যদি কিছু হয়ে যায়, আর রাস্তায় যেতে গেলে যেতে আসতে জানোই কত রকমের ব্যাপার আছে, ওয়েদার চেঞ্জের ব্যাপার আছে, জল জলের ব্যাপার আছে, এর থেকে যদি মানে আমার শ্বশুর শাশুড়ির নিয়ে নিয়ে আমার বেশি চিন্তা, কারণ যদি একটু সর্দি হয়ে যায় একটু কাশি হয়ে যায়, কারণ ওরা এটাকে যতই করোনা হোক না হোক ওরা এটাকে করোনা বলেই আমাদেরকে আটকে রেখে দেবে। আর আমার শ্বশুর মশাইয়ের এমনিও একটু সুগারের প্রবলেম আছে, আর আজ থেকে 4-5 বছর আগে একটু ক্যান্সারের ক্যান্সার ছিল, তো অপারেশন করে ঠাকুর আশীর্বাদে এখন সব দিক ঠিকঠাক আছে, তোমার চেকিং হচ্ছে প্রত্যেক বছর বছর চেকিং হচ্ছে, কিন্তু এই 1-2 বছর ধরে হচ্ছে না করোনার জন্য, বোম্বাই তো আমরা যেতে পারছি না, কিন্তু এমনি সব ঠিকঠাকই আছে, ওষুধপত্র সব খাচ্ছে, কিন্তু এই যেহেতু এই ধরনের মানুষকে একটু বেশি মানে সাবধানে রাখতে হয়, তার জন্য আমরা আর রিক্স নিলাম না। আর ওখানে গিয়ে শুনলাম ওখানে চেকিং হচ্ছে, চেকিং না হতে একটু টেম্পারেচার মাপতে, যেমন আমরা ভোট দিতে গেছিলাম টেম্পারেচার মেপেছে, ব্যাস ঠিকঠাক আছে, আমাদেরকে ব্যাস ভোট দিতে দিয়েছে, এমনও যদি হতো না তাও চলে যেতাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাবার্তা বললে যদি আমার মনটা ভালো হয়, কালকে বিকালে তোমাদেরকে বলেছিলাম অনেক কিছু শেয়ার করব, তো ওই অনেক কিছু মানে ওই আমার বোনের ছেলেটাকে আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত দেখিনি, ও আজকে 6 মাস হতে চলছে, দূরে বিয়ে হলে জানি এমনই হয়, কিচ্ছু করার নেই, এমনি ভালো আছি, কিন্তু কিছু কিছু মানে কারণ আছে যেখানে নাকি না যেতে পারলে তখন মনে হয় কেন আমার দূরে বিয়ে হয়েছিল, কাজে থাকতাম তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমি কাঁদবো না, আমি এখানে ওই যে তোমাদের সাথে কিছু শেয়ার করলে আমার মা কালকে রাত্রে প্রায় 12টা বাজে তখন ফোন করেছে, তখন বলছে মা তুই কাঁদিস না, আমি কাঁদি না, আমি কেউ সঙ্গে কাঁদি না, ওদেরকে শ্বশুর শাশুড়ি আর সান্ত্বনা দিই, শ্বশুর শাশুড়ি বলছে কেন যাওয়া হলো না, ওদের তো ত্রিপুরার টিকিটটাও ক্যান্সেল হয়েছে, তারপর এবার কালকে মানে আজকে আমাদের কালকে আমি পুরো ব্যাগটা সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের আর যাওয়া হলো না, তখন আমার মনটা বেশি খারাপ লাগছে, তোমাদের জানো আমি কবে থেকে ব্যাগ গুছাই না, ব্যাগ গুছাই না, আমি জানি এই প্রবলেমই হবে, আমাদের ফেস করতে হবে, আমরা আমাদের যাওয়া হবে না, এখন চারিদিকে করোনার জন্য যে হারে প্রবলেম হচ্ছে এরকম রিক্সে যাওয়া হবে না, কিন্তু এখন দেখলাম ডেটটা কাছে এসছে আর যেতেই হবে, আজকে তখন কিছু অসুবিধা তো হচ্ছে না তো যাই, তো কালকে শুনলাম আমাদের এখানে নাকি মানে ঘরটির স্টেশনে নাকি অনেক চেকিং টেকিং হচ্ছে, তো বাচ্চাদেরকে করছে না কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে নিয়েই বেশি চিন্তা, তার জন্য আর রিক্স নিলাম না আর যাবো না, কিছু করার নেই, তো কালকের ব্লগটাকে তো আমি শেষ করতে পারিনি, কালকে বিকেলে তোমার সাথে আমি কি কথা বলবো, আমার কিছু ভালোই লাগছিল না, ব্যাগটা গুছিয়েছি জানো তখন রাজে প্রায় 6:30 তখনও ভেবেছি তাই 7টার থেকে তোমাদেরকে ব্যাগে কী কী নিয়েছি, তারপরে আমার যে বোনের ছেলের জন্য টুকটাক জিনিস কিনেছি, আংটি কিনেছি, আর হয়তো জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো সবই যখন শেয়ার করি, এটাকেও বাদ দেবো এটাও শেয়ার করবো, তারপরে ব্যাস আর ব্লগটাকে শেষ করে দেবো, আর আজকে তো আমরা যাবোই, আজকে যাবো ট্রেনে করে তোমাদের সাথে শেয়ার করবো, গুয়াহাটি যাবো, গুয়াহাটিতে আমার বোনের বাড়ি, আমার মা বাবার বাড়ি, আমার মা বাবার বাড়ি সব তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আর কিছু হলো না, দেখো এই কন্ডিশনে যাওয়াটাও তো উচিত না, আমি বুঝতে পারছি, আমি এই জন্য কারোর সামনে কাঁদছি না, সবাইকে আরও বলছি না না কিচ্ছু হবে না, আর কদিন পরে যখন ঠিক হয়ে যাবে আমরা তখন যাবো, কিন্তু আমার যত দেখো ঘন্টা ঘনিয়ে আসছে, দেখো এখন প্রায় 9:45 অত জানি আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আমি কোথায় কাঁদবো, ওখানে থেকে না আমার এইসব ব্যাপার নিয়ে গসিপ হচ্ছে, রান্নাঘরে রান্নাবান্না করছি, পিসি মা ওরা এইসব ব্যাপার নিয়ে গল্প করছে, আর আমার না কান্না পাচ্ছে, কিন্তু ওদের সাথে কাঁদতে পারি না, তাহলে ভাবলাম এখানে ভিডিওটা এন্ড করে দিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমার গুয়াহাটি যাওয়া হচ্ছে না, আমাদের খুব জলদি করোনাটাকে নিয়ে চলে যাক, যেন আমরা বিন্দাস আমার মা বাবার কাছে আমি যেতে পারি, কোনো যেন বাধা ফেস করতে না হয়, কোন রিক্সে যাবো বলো তো, যদি কি ওর কিছু হয়ে যায় তখন সারা জীবন ওর থেকে তো ঘরে থাকি তাও ভালো, কারণ আমরা কেউ কেউ কি ছেড়ে থাকতে পারবো না, তোমরা রিক্স নিলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না,
দেখি আস্তে আস্তে চেষ্টা করবো আমি ঠিক হওয়ার। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার একজন ভালো ব্লগ নিয়ে চলে আসব। তোমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করো, কারণ চারদিকে যে অবস্থা এদেরই শুনছি নাকি আগের বছরের প্রত্যেক দিন যেরকম মানে পরিমাণে বাড়তো, এই বছর জানি আরো বেশি করে বাড়ছে। তাছাড়া বলছি তোমাদেরকে, তোমরা সবাই সাবধানে থেকো, কোনো অসুবিধা নেই, যে যার বাড়িতে থাকো, ফোন আছে, ভিডিও কলিং আছে, ওই নিয়ে চালিয়ে নেবো, যেন সবাই সুস্থ থাকো, শরীর সবাই ভালো থাকুক, সাবধানে নিজের খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করো, যেন ইমিউনিটিটা খুব ভালোভাবে থাকে, আর দরকার ছাড়া একদমই বাইরে বেরিয়েও না, আর যাদের দরকার তাদের তো বেরোতেই হবে, তাদেরকে খুব ভালো করে যত্ন রেখো, তাদেরকে বলো ভালো করে মাস্ক পরে থাকতে, ভালো করে স্যানিটাইজ করে খাওয়া দাওয়া করতে, আর ভালো করে খাওয়া দাওয়া সব কিছু করতে, যেন ইমিউনিটিটা ওদের যেন খুব ভালো থাকে। যারা বাইরে থাকে তাদের তো ফেস করতে হয় এইসব না, যেন ওদেরকে ভালো করে, তারপরে ভেপার মেশিন, আর যা যে জিনিসে তোমরা ইনভেস্ট করো একটা ভেপার মেশিনে প্লিজ ইনভেস্ট করো, কারণ আমি শুনছি ইদানিং অনেক মেসেজ হয়ে শুনছি যে আমাদের মানে নোজটাকে সবচেয়ে আগে ক্লিয়ার রাখার খুব দরকার। গলা তো আমরা করছি, আমরা সবাই গার্গেল করছি, কম বেশি সবাই গার্গেলটা করে, কিন্তু আমাদের নোজের এটা কিন্তু একটা, প্লিজ তোমরা যারা পারো তো কিনেই নো, আর যারা না পারো এমনিতেও একটা হাড়ির মধ্যে তোমরা জল নিয়ে উপরে টাওয়েল দিয়ে ঢেকেও তোমরা করতে পারো। যে আমরা সর্দি মর্দি হলে যেরকম ভাব নিই না, এরকম তোমরা নাও, প্লিজ নিজেদের সবার খেয়াল রেখো, আর দরকার ছাড়া এখন একদম বাইরে বেরিয়েও না। আর আমার ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, আমি যত কথা বলছি আমি আরো ইমোশনাল হয়ে যাব, আমার ভালোই লাগছে না কিছু, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর আমি আসছি আবার মোটর ভালো করে দেখি। আমি একদিন কোনো ভিডিও দিতে পারি না কেন, এক দুদিন তো আমার মনে না পারবো, আমার নিজের মনটা ভালো করতে আমার দুদিনে একটু সময় লাগবে, তো আমার মনটা ভালো হয়ে যাক, আমি আবার একদম বিন্দাস মুডে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের দ্বারা কালকে রাত্রে মা বলছে, বাবা তুই ভিডিও করিস, ইউটিউবে ভিডিও করবি, তোকে দেখবো, তখন ভালো লাগবে, তো স্পেশালি ওদের জন্য আমি ইউটিউবে ভিডিও কোনো সময় ছাড়বো না, হয়তো এক দুদিন একটু কষ্ট হবে, আমার মুড ভালো না হলে আমার একদম ইচ্ছে করবে না, আমার যে মুড খারাপ হলে যাবে যে কোথায় গিয়েছে থাকবো, ঠিক আছে ঘাটে যাও হয়নি তো কি হয়েছে, কাছে তো এদের বাড়ি আছে, যাই ওখানে গিয়ে আমি থেকে আসি, আমার ওটারও কোনো স্কোপ নেই, কেন এখানে আমার কেউই নেই যে আমি কেউ বাড়িতে গিয়ে একটু থেকে আমার মনটা ভালো করে আসবো, আর এখন তো কোথায় গিয়ে যে মন ভালো করবো, কোনো পার্কে টার্কে গিয়ে এটাও হওয়া সম্ভব না, তার জন্য ঘরে থেকে আমার মনটাকে ভালো করতে হবে, আর ঘরে থেকে তোমাদের সাথে ভোগ ভোগ করে আমার মনটাকে ভালো করতে হবে। তো ঠিক আছে, আমি এখন আর কান্নাকাটি করছি না, করবো না, আমি নিজেকে একটু নিজে ঠিক করে রাখবো, চেষ্টা করবো, তোমরাও খুব ভালো থেকো, তোমরাও খুব সুস্থ থেকো, আমার মা বাবা বোন বোন টোন সবাইকে বলছি, আমার যত চেনা পরিচয় আছে, কেন তোমরা সবাইকে বলছি, চেনা পরিচয় নেই যারা বন্ধুরা তোমরা তো সবাইকে বলছি, তোমরা সত্যি খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, ঠিক আছে। এখনের মতন আমার ব্লগটা এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার আমার আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, যেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এখনের মতো টাটা।